এই পাতা বেটে চুলের যেখানে লাগাবেন সেখানে চুলের বন্যা বয়ে যাবে, চুলের গোড়াকে মজবুত করবে, মুঠো মুঠো চুল ওঠা বন্ধ হবে, টাক মাথায় চুলে চুলে ভরে যাবে, অল্প বয়সে চুল পাকা রোধ করবে, চুলকে কালো করতে সহায়তা করবে, চুলের রুক্ষতা দূর করে চুলকে করবে সফট এবং সিল্কি। ম্যাজিক এই রেমেডি চুলে ব্যবহারে আপনাদের চুল এত সুন্দর হবে যে সবাই আপনাদেরকে জিজ্ঞাসা করবে আপনারা চুলে কি ব্যবহার করেছেন। চুলের যত্নে হাজার টাকা খরচ করে আর আপনাদের কখনোই পার্লারে যাওয়ার প্রয়োজন হবে না। খুব সহজে ম্যাজিক এই রেমেডি কীভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন। প্রথমেই নিয়ে নিয়েছি কিছু পেয়ারা পাতা। পেয়ারা পাতার মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের চুলের গোড়াকে মজবুত করে, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করে, চুলকে সফট চুলকি করে। একটি পরিষ্কার বাটির মধ্যে কাঁচির সাহায্যে পেয়ারা পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। কুচি করে কেটে নেওয়া এই পেয়ারা পাতাগুলোকে শিলপাটার সাহায্যে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। পেয়ারা পাতা পেস্টের সাথে দিয়ে দিব 5 চামচ পরিমাণ ভাতের মার। ভাতের মার আমাদের চুলের গোড়াকে মজবুত করে, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করে, চুলকে সফট এবং সিল্কি করে। তো এখন উপাদানগুলো ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিব। পেয়ারা পাতা খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দিব অ্যালোভেরা। এখানে গাছের ফ্রেশ অ্যালোভেরা ব্যবহার করছি। অ্যালোভেরা চুলের গোড়াকে মজবুত করে, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করে, চুলকে সফট এবং সিল্কি করে। এই পর্যায়ে নিয়ে নিয়েছি লেবুর রস। এখানে 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। লেবুর রস মাথার স্ক্যাল্পের ইনফেকশন খুশকি দূর করতে সহায়তা করে। এই পর্যায়ে নিয়ে নিয়েছি অলিভ অয়েল। এখানে 1 চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিলাম। অলিভ অয়েল আমাদের চুলের গোড়াকে মজবুত করে, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করে, চুলকে সফট এবং সিল্কি করে। দিয়ে দিব 1টি ভিটামিন ই ক্যাপসুল। এখানে সর্বোচ্চ 2 থেকে 3টা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারবেন। ভিটামিন ই ক্যাপসুল চুলের গোড়াকে মজবুত করে, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করে, চুলকে সফট এবং সিল্কি করে। তো সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। খুব সহজেই তৈরি হয়ে গেল চুলের যত্নে 100% কার্যকরী ম্যাজিক রেমেডি। ম্যাজিক এই রেমেডি আপনারা নারী পুরুষ ছেলে মেয়ে ছোট বড় সবাই ব্যবহার করতে পারবেন। এই রেমেডি আপনারা তৈরি করে সাথে সাথে চুলে ব্যবহার করবেন। এই রেমেডি গোসলের আগে চুলে ব্যবহার করবেন। গোসলের 1 ঘন্টা আগে আঙুলের সাহায্যে চুলের গোড়ায় গোড়ায় খুব ভালোভাবে এই রেমেডি লাগিয়ে নেবেন। রেমেডি খুব ভালোভাবে লাগানো হয়ে গেলে আঙুলের সাহায্যে আলতো হাতে 2 মিনিট মাথার স্ক্যাল্পে মাসাজ করবেন। মাসাজ স্ক্যাল্পের জন্য অত্যন্ত কার্যকরী। মাসাজ করার ফলে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে, এর ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করে। তো খুব ভালোভাবে মাসাজ করার পর আপনারা অপেক্ষা করবেন 1 ঘন্টা পর, নর্মাল পানি দিয়ে চুল ধুয়ে ফেলবেন। এই রেমেডি আপনারা যেদিন চুলে ব্যবহার করবেন সেদিন চুলে শ্যাম্পু করবেন না, তার পরের দিন শ্যাম্পু করে চুলগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করে নেবেন। এই রেমেডি এতটাই কার্যকরী, একবার ব্যবহার করার পরে কিন্তু আপনারা আপনাদের চুলের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। ভালো ফলাফল পেতে আপনারা সপ্তাহে 3 দিন চুলের যত্নে এই রেমেডি ব্যবহার করবেন। নিয়মিত চুলের যত্নে এই রেমেডি ব্যবহারে আপনাদের চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের সহজ এবং হেল্পফুল ভিডিও আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না।